অবশেষে ধরা পড়ল আরসার সামরিক প্রধান নূর মোহাম্মদ। র‍্যাব বিপুল অস্ত্র, গোলাবারুদ ও 5 সহযোগী সহ রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। র‍্যাবের দাবি, 35 জনের একটি সশস্ত্র দল নিয়ে নূর মোহাম্মদ ত্রাসের রাজত্ব চালাতো ক্যাম্প ও আশপাশে। ক্যাম্পে এ পর্যন্ত 186 জন খুনের বেশিরভাগের সাথেই তার বাহিনী জড়িত। সম্প্রতি কক্সবাজারের টেকনাফ, উখিয়াই, রোহিঙ্গা ক্যাম্প সহ আশপাশের এলাকায় বেড়েছে অপহরণ, খুন, ধর্ষণ, চাঁদাবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ড। অভিযোগ, এসব অপরাধে নেতৃত্বে ছিল আরসার সামরিক শাখার কমান্ডার নূর মোহাম্মদ। বৃহস্পতিবার রাতে টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে আটক করে র‍্যাব। পরে তার তথ্যের ভিত্তিতে আরসার আরও 5 সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়। র‍্যাবের দাবি, আটকরা স্বীকার করেছে নূর মোহাম্মদের নেতৃত্বে 35 জনের একটি দল রোহিঙ্গা ক্যাম্প ও তার আশপাশের এলাকায় খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি সহ নানা অপরাধ করে আসছে। কারো কাছ থেকে চাঁদা না পেলে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে খুন করে মরদেহ গুম করে ফেলতো তারা। এছাড়া পার্শ্ববর্তী দেশের সীমান্ত দিয়ে অস্ত্র এনে স্থানীয় সন্ত্রাসীদের কাছে সরবরাহ করত তারা। গ্রেফতারকৃত হাফেজ নূরের নেতৃত্বে 30-35 জনের একটি সন্ত্রাসী গ্রুপ এই কুতুব পালং ক্যাম্প এবং তার পার্শ্ববর্তী এলাকায় খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছে। সম্প্রতি হেটমাজি শফিউল্লাহ, সালাম, সলিম, মালিক সহ 12টি হত্যাকাণ্ড হয় নূর মোহাম্মদের নির্দেশে। এছাড়া গেল বছরের নভেম্বরে অভিযানকালে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে গুলি করে এই নূর মোহাম্মদ। সাম্প্রতিক সময়ে হেডমাজি শফিউল্লাহ, সালাম হত্যাকাণ্ড, সলিম হত্যাকাণ্ড, মালেক হত্যাকাণ্ড সহ 1 ডজনের বেশি হত্যাকাণ্ড তার নির্দেশে এবং তার পরিকল্পনাতে হয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন কিছুদিন পূর্বে এই শরণার্থী ক্যাম্পে 6 জন সদস্যকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের সাথেও সে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। র‍্যাবের দাবি, নূর মোহাম্মদ 2016 সালে আরসায় যোগ দেয়। সে কমফু কারাতে, ব্ল্যাক বেল্টধারী এবং বিস্ফোরক তৈরিতে পারদর্শী। গেল 6 বছরে রোহিঙ্গা ক্যাম্পে 186 জন খুন হয়। এর মধ্যে 90% খুনের সাথে জড়িত আরসা। বর্তমানে উখিয়া টেকনাফের ক্যাম্পে 400 থেকে 450 আরসা সদস্য সক্রিয় আছে বলে দাবি র‍্যাবের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, নূর মোহাম্মদ সম্পর্কে আর কি কি তথ্য জানা গেল? কাকলি, আসলে এই আরসা যাদেরকে বলছি আমরা, রোহিঙ্গাদের শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠী, তাদের কারণে কক্সবাজারে শুধু রোহিঙ্গা নয়, কক্সবাজারের সাধারণ মানুষেরও এক ধরনের ঘুম হারাম হয়ে গেছে গত 2017 সালের পর থেকে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে গত 1-1.5 বছরের মধ্যে যে পরিমাণ হত্যাকাণ্ড রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের এলাকায় হয়েছে, প্রত্যেকটি ঘটনায় কিন্তু এই আরসা সন্ত্রাসী গোষ্ঠী জড়িত। এবং এর মধ্যে হাফেজ নূর মোহাম্মদ, যেহেতু তিনি বোমা, যেই আরসার যে বোমা বানানোর যে ইউনিট রয়েছে সেই ইউনিটের প্রধান ছিলেন, এবং গত কয়েক মাস আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি অবিস্ফোরিত ককটেলও কিন্তু উদ্ধার করা হয়েছিল, এবং দাবি করা হচ্ছে সেটির সাথেও এই নূর মোহাম্মদ জড়িত ছিলেন। এবং তাদের একটি র‍্যাব যেটি বলছে যে তাদের সাথে প্রাথমিক কথা বলে যে তথ্যটি জানা গেছে যে তারা, তাদের একটি পরিকল্পনা ছিল যে রোহিঙ্গা ক্যাম্পে এই ধরনের একটি বোমা বিস্ফোরণের মতো একটি ঘটনা ঘটানোর, আধিপত্য বিস্তারের জন্য এই ধরনের একটি ঘটনা ঘটানোর পরিকল্পনা তাদের মধ্যে ছিল। যদিও সেটি বানচাল হয়েছে র‍্যাবের এই তৎপরতার কারণে, তবে তাদের গ্রুপের যে অন্যান্য সদস্যগুলো রয়েছে তারা এখনও কোথায় আছে সেটি সম্পর্কে র‍্যাব আমাদেরকে না জানালেও, র‍্যাব যেটি বলছে যে সেখানে কী ধরনের, কত ধরনের, কতজন কমান্ডার রয়েছেন, কী পর্যায়ের রয়েছেন এবং তারা কোথায় রয়েছেন সব তথ্য তারা পেয়েছেন, এবং শীঘ্রই তাদের যে চলমান অভিযান, এই অভিযানের মধ্যে তারা আটক হবেন। এবং এই আরসা সন্ত্রাসী গোষ্ঠী যাতে কোনো ধরনের রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য তারা তৎপর রয়েছেন। তবে র‍্যাব যেটি বলছে যে এই নূর মোহাম্মদের নেতৃত্বে, যে তিনি যেহেতু কম্পু এবং কারাতের মধ্যে এক্সপার্ট ছিলেন, তাই তার নেতৃত্বেই মূলত সেখানে রোহিঙ্গা ক্যাম্পে যে সামরিক অভিযানগুলো চলত, যে হামলার ঘটনাগুলো, সেগুলো তার নেতৃত্বে চলত। এবং তারা অপহরণের পর বনের গহীন বনের
বনে নিয়ে গিয়ে যে জবাই করতো সেই ধরনের রামদাও কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং পাশাপাশি বলা হচ্ছে যে তার যে টিম রয়েছে সেই টিম কিন্তু ক্যাম্পের বিভিন্ন জায়গায় এবং ক্যাম্পের আশপাশে যে বন রয়েছে সেখানে টর্চার সেল খুলেছিল। সেই টর্চার সেলের আজকে তার সাথে যে সহযোগী আটক হয়েছেন ফারুক, তিনি কিন্তু টর্চার সেলের প্রধান। তাই এই নূর মোহাম্মদকে আটকের মধ্য দিয়ে র্যাবের হাতে হয়তো আরসা সম্পর্কে অনেক নতুন তথ্য বা অনেক ভারী তথ্য পাওয়া গেছে। এবং এখন দাবি করা হচ্ছে যে এই সন্ত্রাসী গোষ্ঠী যিনি প্রধান রয়েছেন আতাউল্লাহ জুনুনি, তাকে যেন দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা যায়। কাকুলি, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আজিম নিহাত।